আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাঙামাটির কাপ্তায়ে দুর্বৃত্তদের গুলিতে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন সুভাষ তনচঙ্গা ও ধনঞ্জয় তনচঙ্গা। ওয়াগ্গা ইউনিয়নের গড়চনিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় তারা। স্থানীয়রা জানায় নিহতরা আঞ্চলিক দল জেএসএস এর সমর্থক। জেএসএস এর প্রতিপক্ষরা এই হামলা চালিয়েছে বলে ধারণা স্থানীয়দের।